रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपङ्क्तां परतत्वे सदालीनो रामकृष्ण यो धर्मास्थापनरतो वीरेशं तं नमाम्यम् फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यम् सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्दश्चान्ये वै च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् অশেষ আবার আমরা হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম সঙ্গগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের উপদেশ সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয়ে আলোচনা করবার জন্য শোনা যাচ্ছে তো আজকে আমরা যে অংশ থেকে পাঠ এবং আলোচনা করব সেটি পুরীর শশী নিকেতনে হয়েছিল সালটা ছিল উনিশশো সাল অনেকে বলে দেশ ও দেশের ও দশের কাজ করব আমার মনে হয় এই ভাবটি ইংরাজি শিক্ষার বধ নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে তাঁর কৃপা লাভ করেছে তাদের কখনো বেচাল হয় না তাদের কাজকর্ম কথাবার্তা চালচলন দেশের ও দশের মঙ্গলের কারণ হয় ঠাকুর বলতেন বুড়ি ছুলে চোর হয় না আগে ঘুটি পাকড়াও অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা আগে তাকে জানতে হবে তার পদে বিশ্বাস ভক্তি দৃঢ় করতে হবে তারপর অন্য যে কোনো কাজ করতে করতে হয় করো তাকে জেনে কর্ম করলে নিজের প্রাণে শান্তি পাওয়া যায় অপরকেও শান্তি দেওয়া যায় বেশ একটা বেশ গালে থাপ্পড় মারা একটা গল্প আর কি তাই প্রসঙ্গটা শুরু হয়েছে অনেকেই তো দেশ ও দশের এই দেখছিলাম আমরা কয়েকদিন ধরে যে দল ছাড়ছিল সবাই দলের মধ্যে থেকে দেশের কাজ করতে পারছিল না বলে সবাই দল ছাড়ছিল আবার ফিরেও যাচ্ছে এই রকম নানা রকম সেরকম নয় আমরা অনেকেই বলি দেশের কাজ করো দেশের কাজ করবার জন্য আমাদের একবার প্রাণ ব্যাকুল হয় কিন্তু সত্যি সত্যি যখন দেশের কাজ করার সুযোগ হয় তখন বড় একটা আমরা মানুষজনকে খুঁজে পাই না আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমরা এই কোভিডের সময় রিলিফ যখন করতে গেলাম তখন স্বেচ্ছাসেবক খুঁজে পেলুম না সবাই বাড়ির ভেতর সে দিয়েছে যদি এই কোভিড রিলিফ করতে গিয়ে কেউ আক্রান্ত হয় আর আমরা তো সাধুরা খানিকটা বেওয়ারিস্মাল তাই আমাদের আমাদের কোনোরকম সমস্যা নেই আমরা প্রত্যেক দিনই যেতাম কিন্তু তার মধ্যে থেকেও একজন দুজন আসতো যারা সত্যিকারের একেবারে লেখাপড়া জানে না এদের কথা আমি বারবার বলি তিনজন বিশেষ করে তিনজনের কথা আমি বলি তারা তিনজন ইয়ে ছিলেন ওই মোটর ভ্যানওয়ালা কেন আমরা কোনো ড্রাইভার খুঁজে পাইনি ফলে গাড়িতে করে যে রিলিফ করতে যাব সেই উপায় আমাদের ছিল না তখন মোটর ভ্যানওয়ালা তিনজন মোটর ভ্যানওয়ালাকে জোগাড় করা হলো তারা আমাদের মালপত্র নিয়ে যেত তা প্রথম প্রথম ওই দুটো সময় আসতো আমরা লোড করতাম মাথায় করে সব তুলে তুলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত তারপরে হয়ে গেলে ওরাই বেঁধে বুঁদে দিত কিন্তু ধীরে ধীরে অবস্থাটার একবারে একবারে সামগ্রিক পরিবর্তন হয়ে গেল আগে যখন ওরা দুটোর সময় আসতো তার বদলে সকালে আসা শুরু করলো সকালে এসে কি করতো আমাদের সঙ্গে চাল ডাল ওজন করতো সব কিছু ওজন করতো তারপরে আবার যখন আমরাও বইতাম ওরাও আমাদের সঙ্গে মাথায় করে সেই বড়ো বড়ো বস্তা বইত আবার ওখানে গিয়ে নামানো সেগুলোকে আনলোডিং করা জিনিস বার করে দাও অনেক সময় সাজানোর কাজেও সাহায্য করতো এই সেদিনকে দেখলাম আমরা একজন কম্বল আমরা কম্বল বিতরণ করতে গিয়েছিলাম আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবক ছিল না আমরা দুজন সাধু এবং একজন স্বেচ্ছাসেবক গিয়েছি কিন্তু দুজন যে ভ্যানওয়ালা আছে তারা দেখলাম আমরা যাওয়ার আগে সমস্ত কম্বলের ব্যাগ খুলে ফেলে কম্বল বার করে একবারে ডিস্ট্রিবিউশনের জন্য রেডি করে রেখেছে এই আমরা অনেক সময় মুখে বলি দেশের কাজ করব দশের কাজ করব কিন্তু আদতে কিন্তু কিছু করতে পারি না একজন মানুষ তিনি খুব বিখ্যাত লোক আমি তার নাম বলছি না তিনি আমাকে বললেন যে আমরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ শারীরিক প্রতিবন্ধক যারা প্রতিবন্ধী যারা তাদের জন্য কিছু কম্বল দিতে হবে কিন্তু বিখ্যাত লোক কলেজে পড়ান খুব নাম ডাকাছেন চতুর্দিকে বক্তৃতা দিয়ে বেড়ান তিনি আমাদের এই কথা বললেন হ্যাঁ ঠিক আছে বেলুন মঠকে বলে অন্যান্য জায়গা থেকে টাকা টাকা তো লাগবে একশো পঁচাত্তরটা কম্বলে তো দাম তো দিতে হবে তো সেই ডোনার জোগাড় করে একশো পঁচাত্তরটা কম্বল জোগাড় করে আমরা নির্দিষ্ট দিনে গিয়ে পৌঁছলাম গিয়ে দেখলাম তিনি নেই তিনি সাগরেই নেই তিনি সাগরের বাইরে অন্যত্র সেদিনকে তার বক্তৃতা দেবার দিন ওয়ার্ল্ড ডিসেবল ডে বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই দিনকে তিনি চতুর্দিকে বক্তৃতা দিচ্ছেন এবং অত্যন্ত অনাদরে অবহেলায় সেই মানুষজনগুলোকে ডাকা হয়েছে যাদেরকে আমরা কম্বলগুলো দেব এবং তারা মাত্র কয়েকজন মাত্র এসছেন আমরা গিয়ে দেখলাম একশো পঁচাত্তরের জায়গায় মাত্র বাইশটি লোক এসে দাঁড়িয়েছে মানে এমন খবর দেওয়ার ধুম তারপরে এই বাইশটি লোককে দিতে দিতে এরকমভাবে এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করার পরে এই একশো ষোলো সতেরো জন এলেন বাকিরা কেউ আসেননি মানে তাদের ঠিক সময় জানানো হয়নি অথচ এই যে অথচ সেই ভদ্রলোক কিন্তু খুব বিখ্যাত চতুর্দিকে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন তার কথা শুনলে মনে হয় এই যে যে এই যারা ডিসেবল পার্সেন তার জন্য কেঁদে হয় চোখে আর জল বাকি নেই কিন্তু আদতে যখন কাজের সময় দেখলাম কাজের সময় দেখে এবং গোটাটাই একটা একটা ফলস জিনিসের উপর দাঁড়িয়ে আছে এই যে বলছেন অনেকে দেশের এবং দশের কাজ করব মনে করে আমার মনে হয় এ ভাবটি ইংরেজি শিক্ষার প্রভাব নিজের চরিত্র না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হবে না তিনি আমাদের মাঝে মাঝেই ফোন করছেন আজকে যাব মহারাজ আমরা বললাম মাস্টার রোল নিয়ে যেতে হবে তারপরে স্লিপগুলো নিয়ে যেতে হবে আজকে যাবো আমাদের ব্রহ্মচারী সব কাজ ফেলে বসে আছে আজকে তিনি আসতে যে পারলেন না সেটা যে আসতে পারছেন না সেইটুকু জানানোর মতো সৌজন্য বোধ তাদের ভেতরে কখনো দেখলুম না হতবাক হয়ে গেলাম তারা বলছেন কি আর হয়েছে আজকের বদলে কালকে এসেছি কি আর হয়েছে যে কি আর হয়েছে এই বোধটা মানে এমন শিক্ষায় শিক্ষিত এইটা বোধটা জাগছে না যে কেউ একজন তিনি আসবেন বলে তার জন্য অপেক্ষা করছে অথচ তারা দেশের বা দশের কাজ করবেন বলে উঠে পড়ে লেগেছেন এবং জগতে তারা যথেষ্টভাবে স্বীকৃত নাম পেয়েছেন তারা হ্যাঁ এরা মানুষের জন্য কাজ করে তারপরের গল্প তো বললাম যে কেউই নেই মানে সেই দেশের এবং দশের কাজ মানে বক্তৃতাতেই শেষ ঠাকুর বলছেন না যে কলকাতার লোকেদের এই এক সমস্যা খালি লেকচার দেওয়া আর লোককে বুঝিয়ে দেওয়া আমরা শুধু বক্তৃতা করতে অস্থির কিন্তু ইয়েতে এতটুকু আমাদের আমাদের কষ্ট নেই যে ইয়াস রিলিফ হলো ইয়াস রেলিফে জলোচ্ছ্বাসে আমাদের চল্লিশ শতাংশ দ্বীপ একেবারে জলের তলায় চলে গেল একবারে সকলে হামলে পড়েছে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে পিকনিক পার্টি গিয়েছেন তারা সব খাবার দাবার দেবেন সকালবেলা কোনো দিন তো অত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তারপরে ম্যাটাডোরে যাওয়ারও অভ্যাস নেই যতক্ষণে তারা ওপারে গেলেন অত কাণ্ড করে এত ক্লান্ত যে ডিস্ট্রিবিউশন করার মতো জায়গা নেই সামনে যে গ্রাম পেয়েছে সেইখানে সব জিনিসপত্রগুলো নামিয়ে দিয়ে এক আধজনকে দিয়ে ব্যানারে ছবি তুলেই হওয়া সেই খাবারগুলো কে খেলো কতজনকে পেলো যাদের জন্য নিয়ে গেছিলো তারা পেলো কি না এ নিয়ে ভাববার সময় নেই কারণ তারা কতক্ষণে ফিরবে বা বকখালি পথে দিবে যদি একটু বকখালি ঘুরে দেখা যায় এইটা হচ্ছে কথা আমাদের চরিত্র তৈরি হয় না আমরা বলছি মানুষের জন্য সেবা করব। কিন্তু যদি এই সেবা বোধটা আমাদের জীবনের ভেতরে না জাগে তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন যতই ভাবি না কেন কিছুতেই আমরা অন্যের সেবা করতে পারবো না আর যদিও বা সেবা করি সেটার একটা এভারলেস এভার লাস্টিং ইফেক্ট কখনো থাকবে না ভুজের ওই অঞ্চল আমাদের কচ্ছ কচ্ছের রণ সেখানে কখনো কোনো দিন বন্যা হয়নি কারণ সবসময় ওই অঞ্চল অল্প বৃষ্টির জন্য বিখ্যাত যে কারণে সেই অঞ্চলে কোনো বাড়ি থেকে জল বেরিয়ে গিয়ে মানে হাইড্রেনের সঙ্গে যুক্ত হবে এরকম কোনো নালি ছিল না একাত্তর সালে খুব সম্ভবত উনিশশো সালে সেখানে বন্যা হয়েছিল মানুষজন বুঝতে পারার আগেই সব বাড়ি ঘর সব নষ্ট হয়ে যায় আর সবাই একেবারে গৃহহীন হয়ে যায় পূজনীয় আত্মস্থানন্দী তখন রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন তিনি তার টিম নিয়ে ওই কাছে গিয়ে উপস্থিত হলেন সেখানে দুপুরবেলা নিজেরাই একটা শেড তৈরি করে সেখানে রান্না বান্না করে অপেক্ষা করছেন তারা বলছেন যে সাধুর কাছ থেকে খাবার নেব না সাধুর কাছ থেকে খাবার নিলে নিবংশ হয়ে যাব। তাই সাধুর কাছ থেকে কেউ খাবার নেবে না ঠিক করেছে তিনি বাড়ি বাড়ি আকোস্তানি কাছে শুনেছি বাড়ি বাড়ি গিয়ে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বা খাবার নিয়ে তারা ভ্যানে করে যাচ্ছেন কেউ খাবার নিতে রাজি নন অভুক্ত থাকবে তবু সাধুর হাতের খাবার খাবে না কারণ সাধুর হাতের খাবার খেলে নিব্বংস হয়ে যাবে তখন আত্মস্থানন্দ যে ওই একটা জায়গায় বসে বললেন ঠিক আছে তোমরা যখন খাবে না তাহলে আমিও খাবো না তোমাদের নিব্বংস হওয়া থেকে যদি সাধুর মৃত্যুটা বেশি কাজের হয় তাহলে তোমরা তাই করো চারটে অব্দি এরকম না খেয়ে চুপটি করে বসে থাকলেন ধীরে ধীরে আস্তে আস্তে মানুষজন এলেন তারা খাবার নিলেন সাধুদের সাথে একটা খুব সুন্দর পরিচয় তৈরি হলো একবারে সব বাড়িঘর ভেঙে গেছিল তো তাই রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সেখানে কলোনি তৈরি করা হলো আপনারা এখনও গেলে সেটা দেখতে পারবেন প্রীতি কলোনি কিন্তু আজও মানুষের কাছে মিথ হয়ে গেছে এমন সুন্দর কাজ আত্মস্থানন্দী করেছিলেন সেখানে আজও সেখানে মানুষজন আত্মস্থানন্দ এটা ঘটনাটা বাহাত্তর তিয়াত্তর সাল আর আমি গিয়েছি দু সাল এই দু সালেও কিও আমি দেখছি তারা সেই রকম শ্রদ্ধা সেই রকম ভক্তির সঙ্গে সেই দিনের ঘটনাটিকে স্মরণ করছে এরা এমন চরিত্রবান মানুষ ছিলেন ত্যাগে যে সেবা যে করতে এসেছেন এই সেবা ভাবনাটা তাদের মনে এত তীব্র ছিল যে সেটা এখনও ওই অঞ্চলের মানুষের মধ্যে পরম্পরায় লেগে আছে মানুষ খাবে না ঠিক আছে আমিও অভুক্ত থাকবো এরকম কথা বড় একটা আমরা বলতে পারি না খাবে না খাবে না আমি আমার খাবারটা তো খেয়ে নিই এই যুগেতে দাঁড়িয়ে আমরা হলাম রকম মানুষ আমরা ওই একটা খানিকটা যাকে বলে এই কথাটা খুব খারাপ কিন্তু বলে বার খেয়ে ক্ষুদিরাম হয়ে যাওয়া মানে পাম্প হয়ে গিয়ে তারা কিছু না কিছু কাজ করে ফেলে কিন্তু সেটা ধরে রাখার মতো ক্ষমতা আমাদের ভেতরে থাকে না তাই বলছেন যে মানুষকে যখনই দিতে যাব তার আগে নিজের চরিত্রটা ঠিক করে ফেলা দরকার যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না আমার ভেতরে যদি নিঃস্বার্থপরতা না জাগে আমি কিছুতেই অন্যের সেবা করতে পারবো না এটা কিছুতেই হবে না পূজ্যবাদ ভূতেশানন্দজি জি মার্জির গল্প শুনেছি উনিশশো একচল্লিশ সালের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো বার্মা থেকে রাশি রাশি লোক আসছে ওইখানে আমাদের ক্যাম্প যে হয়েছিল মহারাস্তার ইনচার্জ ছিলেন এক নৌকা ভর্তি লোক এলো তাদের নামাতে গিয়ে দেখা গেল নৌকার প্রায় তিন চতুর্থাংশ লোক মারা গিয়েছে আর এক চতুর্থাংশ লোক বেঁচে আছে জীবিত মানুষদের ধরে কোনো রকমে ক্যাম্পে নিয়ে গিয়ে কিছু খেতে দেওয়া হলো মৃত মানুষদের কাঠের চুল্লি করে এক একটা চুল্লিতে তিনজন চারজনকে লাগিয়ে পেট্রল নয় ওই ক্যারোসিন এই সমস্ত দিয়ে একসঙ্গে গণদাহ করা হয়েছে মহারাজ বলতেন মনে হতো পাগল হয়ে যাব কিন্তু তবু দিনের পর দিন তারা ওই সেই ক্যাম্পটা চালিয়েছেন আস্তে আস্তে প্রভাব কমে গেল মহারাজ একটি মেয়ের গল্প বলেন সে এসে মানে অল্প বয়সী মেয়ে কিছুদিন হলো বিয়ে হয়েছে এই নৌকায় করে আস্তে আস্তে তার স্বামী মারা যায় সে পায়ে ধরে মহারাজের পায়ে জড়িয়ে ধরে সে কাঁদছে এবং বলছে যে আমার স্বামীর আলাদা করে ক্রিমেশনের ব্যবস্থা করে দিতে হবে গণ গণদাহ হবে না মহারাজ আমাদের সেই সব দিনের ঘটনা বলতেন এবং বলতেন যে মনে হতে যেন পাগল হয়ে যাব আজকেও যদি আমরা ওই সব অঞ্চলে যাই ওই সব অঞ্চলে গেলে আজকেও ভূতেশানন্দজির সেই সেবা ভাবনার কথা মানুষ আন্তরিকভাবে মনে রেখেছে কারণ তিনি এরা এমন একটা অত্যুচ্চ আদর্শ দেখিয়ে গেছেন আমাদের সামনে যে তা মানুষের মনে একেবারে স্থায়ী ছাপ ফেলে রেখেছে বর্তমান দিনে এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন বাইরের মানুষদের ভেতরে ভেতরের মানুষদের ভেতরেও এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন তার কারণ হচ্ছে আমাদের ভেতর সেই চরিত্রটা ঠিকমতো গঠিত হচ্ছে না আমরা হঠাৎ করে সাহায্য করতে রাজি থাকি কোনো একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলেও হঠাৎ করে সাহায্য করতে রাজি থাকি এই আমফানেতেই একদল মানুষ আমাদেরকে দুশো পনেরোটা বাড়ির ছাদ তৈরি করবার জন্য জিনিসপত্র দিয়েছিলেন অ্যাসভেস্টার্স খাম্বা তারপরে স্টিলের পাইপ জিআই নানা রকম তারা প্রথম দিন থেকেই আমাদের কাছে বলছেন এমন কিছু ছবি তুলে পাঠান যেখানে সেই ভাঙা বাড়ির সামনে হতাশ হয়ে সেই লোকটা দাঁড়িয়ে আছেন তারপরে ভাঙাবাড়ির সামনে মাথায় হাত দিয়ে উবু হয়ে লোক বসিয়ে রেখে ছবি তুলুন এই ছবিগুলো না দিলে ডোনারদের কাছ থেকে টাকা কালেক্ট করা যাবে না দেখুন আমরা কেউ কিন্তু সেবা করতে কি অবস্থা মানে সেবার আদর্শটা কোনখানে গিয়ে পৌঁছেছে যে ডোনারদের কাছ থেকে কালেক্ট করতে হলে আমাদেরকে অসহায়তার ছবি দিতে হবে এই বাগনান থেকে একদল মানুষ যাচ্ছেন তারা আমাকে একটা ভিডিও পাঠালেন আপনি দেখেছেন কি হারে জল ঢুকছে এই জল ঢুকছে আমি এটা কবেকার ছবি দেখছো তখন আমরা সাধারণ বুদ্ধিও হারিয়ে ফেলি তো বোকা হয়ে যাই বলছেন এই তো কালকের ছবি আমি বললাম মানে ততদিনে সাত দিন হয়ে গেছে ইয়াস হয়ে গেছে মানে সাত দিন ধরে যদি এই হারে জল ঢুকে থাকে তাহলে যে আশপাশের যে বাড়িগুলো আছে এটা একটাও গোটা থাকবে না সব গোটা ভেঙে পড়বে তোমরা একটু সাধারণ বুদ্ধি খরচ করো যে সাত দিন ধরে এইরকম জল ঢুকতে পারছে না এটা তোমাদের সবটাই বোকা বানিয়েছে তাও তো তারা শোনে না একটা বেশ স্পিরিট নিয়ে তারা গেল গিয়ে তারা দেখছে যেখানে গিয়ে তারা পৌঁছে যে যে জায়গাটা দেখেছিল সেই জায়গাটাতেই রিলিফ ক্যাম্প সেখানে আর রিলিফের প্রয়োজন নেই এত রিলিফ এসছে শুধু এই জল দেখিয়েই রিলিফ আসছে আমাদের চরিত্র তৈরি হচ্ছে না বেলুর বেলুড়মাঠ থেকে একটা চিঠি এলো আমাদের কাছে ফ্যাক্সে একটা অঞ্চলের মানুষ সাগরের অঞ্চলের মানুষ তারা বলছেন যে স্তবপুরি আনন্দের নেতৃত্বে এখানে রিলিফ হয়েছে কিন্তু আমাদের আরও রিলিফের দরকার আছে এরা যথেষ্ট রিলিফ আমাদের আমরা পাইনি এখন তো সুবিধা হচ্ছে সবার মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল ফোন নাম্বার দেখতে দেখতে আমরা দেখলাম যিনি প্রথমজন সই করেছেন তিনি ওখানে একজন পঞ্চায়েতের সদস্যের স্বামী অতএব তাকে আমরা জিজ্ঞাসা করলাম এবং যিনি এদের নেতা সে একজন মাস্টারমশাই তাকেও আমরা ডেকে নিয়ে এলাম আসবার জন্য এর মধ্যে মাস্টারমশাই যখন এলেন তখন আমি সংশ্লিষ্ট বিধায়ককে ফোন করে বললাম এখানে আমাদের কাছে অভিযোগ এসছে ওই রিলিফ ক্যাম্পে আপনি নাকি আপনারা নাকি আর কোনো খাবার দিচ্ছেন না কারণ সরকারি রিলিফ ক্যাম্পে খাবার দেওয়ার দায়িত্ব রামকৃষ্ণ মিশনের নয় সেগুলোর বাদ দিয়ে বাকি যারা তাদের কাছে রামকৃষ্ণ মিশন যাবে এরকম ঠিক করা হয়েছিল উনি বললেন মহারাজ সেই ক্যাম্প চার দিন আগে শেষ হয়ে গেছে সবাই যে যার বাড়ি ফিরে গেছে এখন তো ওখানে কেউ লোক নেই তা আমি তখন বললাম যে মাইকের স্পিকার টেলিফোনের স্পিকার অন আছে সেই ভদ্রলোক আমার সামনে বসে আছে ক্রমাগত তার মুখের আলোটা একটু একটু করে ম্লান হচ্ছে আমি বললাম যে এই ভদ্রলোক জানিয়েছেন বলছেন ঠিক আছে আমি আপনাকে দশ মিনিটের মতো খোঁজ নিয়ে জানাচ্ছি দশ মিনিটের আগেই বিধায়ক ফোন করলেন বললেন আমি বিধায়কের স্বামীকে ধরেছিলাম জিজ্ঞেস করলাম যে তুমি এরকম করছো কেন বলছে না যে মাস্টারমশাই আপনার সামনে বসে আছে সে বলেছে রামকৃষ্ণ মিশনের কাছে প্রচুর টাকা আছে একটু নিংড়ে নিই দেখুন এটাও হচ্ছে এক ধরনের সেবা যে সেবা করতে চাইছে তারা তার কিন্তু কোনো দোষ নেই মানুষেরই সেবা করতে চাইছে কিন্তু অ্যাটিটিউডটা হলো রামকৃষ্ণ মিশনের কাছে প্রচুর টাকা আছে একটু নিংড়ে নিই বলুন দেখি এই মাস্টরমশকেইকে কখনো কেউ আমরা শ্রদ্ধা করতে পারবো কখনো ভক্তি করতে পারবো না এর ইনি কখনো কোনো আবেদন নিয়ে এলে সেটা চোখ বন্ধ করে আমরা সেখানে সেবা করতে পারবো এই যে মহারাজ বলছেন না এই কথাটা নিজের চরিত্র না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হবে না নিজেদের যদি চরিত্র ঠিক না থাকে তাহলে খুব মুশকিল আমার মনে আছে আত্মস্থানন্দ জি একবার তখন উনি সাধারণ সম্পাদক কোনো একজন কেন্দ্রের কোন কেন্দ্রের মহন্তকে বলছেন জানি না বলছেন টাকা এমনভাবে ভাবে চাইবে যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই চাইবে তার বেশি চাইবে না টাকা করবার জন্য কোনো কারণকে জীবিত রাখবে না জিয়ে রাখবে না কথাটা উনি আমাদের বলেছিলেন এইটা বোঝা দরকার আমাদের নিজেদের চরিত্রটা যেন ঠিক থাকে আমরা যতক্ষণ না পর্যন্ত অন্যকে সেবা করব এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে না জাগবে ততদিন পর্যন্ত সেবা করাটা একটু কঠিন আমরা দূর থেকে সেবা করতে পারি সবই কর কিন্তু এরকম কাছে গিয়ে সেবা করবার চেষ্টা না করাই ভালো বলছেন যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে তার কৃপা লাভ করেছে তাদের কখনো বেচালে পা পড়ে না সত্যি সত্যি যারা আশ্রয় করেছে তাদের কখনো বেচালে পা পড়বে না শারদানন্দজির জীবনে একটা ভারী সুন্দর ঘটনা আছে একদল সাধু গিয়েছে রিলিফে রিলিফ করে ফিরে এসে তারা সম্পাদক শারদানন্দজিকে বলছে তারা কি কি রিলিফ করলো কেমন করলো কোথায় কি দিল মহারাজ জিজ্ঞেস করলেন তাহলে তোরা কি দিলি আবার ওরা সেই এ থেকে শুরু করে এ টু জেড আবার বললেন মহারাজ দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন তারা তোরা কি দিলি তখন এ সাধুরা বুঝলেন যে মহারাজ অন্য কিছু জানতে চাইছেন না তা অন্য কি তাহলে ওরা চুপ করে থাকলেন যে শারদানন্দ জি কী বলেন বললেন লোকের দেওয়া জিনিস লোককে দিয়েছিস তুই কি দিয়েছিস তুই দিবি তোর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এইটা হচ্ছে আমাদের প্রত্যেকে দেওয়ার জিনিস এই যে চরিত্র গঠনের কথা বারবার বলা হচ্ছে না তার কারণটা হচ্ছে এই যে মাল মেটেরিয়ালগুলো আমরা দিই চাল ডাল লালু পটল এগুলো সব আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিই আপনারা লোক লোকের জিনিস আবার আরেকটা লোককে দিচ্ছি কিন্তু সেই দেওয়ার ভেতরে যেন আমার শ্রদ্ধাটা থাকে দেওয়ার মধ্যে যেন আমার ভালোবাসাটা থাকে তৈতরীয় উপনিষদ বলছেন শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম রিয়া দেয়ম শ্রিয়া দেয়ম সংবিধা দেয়ম পাঁচ রকম দেওয়ার পাঁচটি কোয়ালিটি এই দিয়ে আমাদের দেওয়ার কথা বলছেন যেটা কোয়ালিটি নয় হিসেবে রাখা হচ্ছে বলছেন শ্রদ্ধার সঙ্গে তোমার অশ্রদ্ধা থাকে তা দিয়ে দেবে না রিয়া দেয় শ্রিয়া দেয় রিয়া শ্রিয়া প্রায় একই সমার্থক শব্দ দেখবেন অনেক সময় আমরা কোনো কিছু দেওয়ার সময় হাতটাকে এরকম করে দিই বা কাউকে খেতে দেওয়ার সময় খুব যত্ন করে দিই এমনভাবে দিই যে যেন সব যাটা দিচ্ছি সেটা তার পাতেই পড়ছে আবার অনেকে দেয় ডেস্কি থেকে তুলে আরেক জায়গায় দেওয়ার পথে রাস্তাতেই খানিকটা পড়ে গেলো তারপরে দিয়ে কোনো রকম এমনি এমনি করে গেটে নিয়ে যায় ওই যে ভালো করে দেওয়া ওটা রিয়াস রিয়াস শেষটা সংবিধা দিয়েম তোমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দেবে তোমার সামত্র ডাল ভাত দেওয়ার কথা তোমার মুরগি মুসল্লাম দেওয়ার কথা নয় দেবে না এইটা করতে গেলে আমাদের ব্যক্তিগত চরিত্রটা খুব পরিষ্কার হওয়া দরকার চরিত্রটা নয় আন্ডারস্ট্যান্ডিং জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি এটা সঠিক হওয়ার কথা তাই বলছেন যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে তার কৃপা লাভ করেছে তাদের কখনো বেচাল পা বেচালে পা পড়ে না তারা কখনো বেচাল হন না তারা কোনো অবস্থাতেই বেচাল হন না আস তাদের কাজকর্ম কথাবার্তা চালচলন দেশের ও দশের মঙ্গলের কারণ হয় এই কীরকম হয় আপনাদের বলি পূজনীয় সুরপতিমারা এখনও বেঁচে আছেন জয়রামবাটিতে আছেন আমার একবার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে রিলিভ করতে যাওয়ার আমরা ত্রিলোচনপুরে রিলিভ করছিলাম আমরা কাপড় চোপড় দেবো বেশ ভালো জুতো টুতো পরে গেছি উনিও জুতো পরে গেছেন কিন্তু একটা জিনিস দেখে একবার চোখ খুলে গেল আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছিলাম মানে এটা বারান্দার উপরে আর বারান্দার নিচে জিনিসগুলো রাখা হয়েছে যখন দেওয়া শুরু হলে উনি প্রথম ওই বারান্দার এক কোণে নিজের জুতোটা খুলে ফেললেন তারপরে নেমে একেবারে যেখানে মানুষজন নিতে এসছেন ওইখানে নেমে গেলেন নেমে গিয়ে প্রত্যেকটা কাপড় তাদের হাতে তুলে দিলেন এবং প্রত্যেকবার তুলে দেওয়ার শেষ হয়ে গেলে হাতটি জোর করে তাকে প্রণাম করছেন খুব সামান্য কারণ কিন্তু খুব অদ্ভুত কিন্তু সেই দেওয়ার ভেতরে বোঝা যাচ্ছিল তিনি কিরম ভালোবাসার সঙ্গে কিরম শ্রদ্ধার সঙ্গে দিচ্ছেন জুতো পরে নয় জুতো পরে দিলেই যে হবে না তা নয় কিন্তু এই যে ওনার অ্যাটিটিউডটা অ্যাটিটিউডটা ভীষণ রকমভাবে আমাদের কাছে শিক্ষণীয় হয়েছিল এখনও আমরা যখন এই সব কাপড় চোপড় দিয়ে আমরা চেষ্টা করি সেইগুলোকে অনুসরণ করতে কারণ এখনও আমাদের মনের ভেতরে অ্যাটলিস্ট আমার মনের ভেতরে এখনও অতটা ভাব আসেনি এটা আমি অন্তরে বুঝতে পারি ঠাকুর বলতেন বুড়ি ছুলে চোর হয় না আগে ঘুঁটি পাকড়াও অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ আগে তাকে জানতে হবে তার পদে ভক্তি বিশ্বাস দৃঢ় করতে হবে তারপর অন্য কোনো কাজ করতে হবে তাকে জেনে কর কর্ম করলে নিজের প্রাণে শান্তি পাওয়া যায় এবং অপরকেও শান্তি পাওয়া দেওয়া অপরকেও শান্তি দেওয়া যায় স্বামীজি আমাদের যে মটটা তৈরি করলেন সেটা বলছেন আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ এই চ শব্দটা খুব ইম্পর্ট্যান্ট বাংলায় চ শব্দটা হচ্ছে চয়ের বাংলা হচ্ছে এবং সংস্কৃত সংস্কৃত বাদ দিয়ে অন্য যে কোনো ভাষায় এবংকে সবসময় বিশেষ পদের সঙ্গেই বসানো হয় রাম এবং শ্যাম যদু এবং মধু ইংরেজিতে রাম অ্যান্ড শ্যাম দেখবেন এই যে এইটিকে অন্যত্র কোথাও বসানো যায় না কিন্তু একমাত্র সংস্কৃত হচ্ছে এমন একটা ভাষা যেখানে যে কোনো জিনিস যে কোনো জায়গায় বসানো যায় যদি ছন্দের মিল বা বাক্যের মিল গঠন করা যায় সেই কারণে আত্মানুমোক্ষম জগৎ হিতায় আর চটা পেছনে বসানো হয়েছে এই চটা হচ্ছে সমুচ্চয় সমুচ্চয় অর্থ মানে কি না দুটো একযোগে হবে অর্থাৎ আমরা নিজের মুক্তি খুঁজবো আত্মানুমোক্ষম কেমনভাবে জগতের হিত সাধনের মাধ্যমে আবার জগতের হিতসাধন খুঁজব জগতের হিত সাধন করব আত্মার মুক্তির জন্য স্বামীজি বলছেন এই দুটো ভাব একসঙ্গে চলা দরকার একসঙ্গে যদি না চলে তাহলে হবে না যদি আমরা নিজেকে নিজের আত্মার মুক্তি খুঁজতে চাই তাহলে আমার মতো স্বার্থপর জগৎ সংসারে খুঁজে পাওয়া যাবে না আর যদি শুধুমাত্র জগতের হিত সাধন করতে চাই অথচ তার সঙ্গে আমার নিজের মনের কোনো সংযোগ থাকবে না তাহলে দেখবেন আমরা একটা অহংকারের সমষ্টি থাকবেন এই ঘটনা আমাদের সবারই হয় আপনারা কোনো মানুষকে খুব করলেন একটা সময় সে খুব বড় হয়ে গেল তারপরে অকৃতজ্ঞর মতো আপনাদেরকে ফিরেও তাকালো না আপনাদের মনে আসে না আমার তো আর টিস্ট মনে আসে আমরা এত করলাম একটু আমাকে একটা ধন্যবাদ শুধু দিল ভারী নেমো খারাম এই ভাবটা আমাদের মধ্যে আসে এর কারণ হচ্ছে ওই দুটোকে আমরা একসঙ্গে অভ্যাস করি না বলে আমরা মানুষের যখন উপকার করব তখন যেন এই ভাবটা থাকে এই উপকার করার মধ্যে দিয়ে আমি আমাকে বড় করে তুলছি আমি আমার নিজের ভেতরের মানুষটাকে পরিষ্কার করছি ঈশ্বরের সঙ্গে আমি সংযোগ স্থাপন করছি এটাই আমার উপাসনা এই উপাসনাটুকু করতে গেলে নিজেকে ভুলে গিয়ে করতে হয় সূর্যিমাজের এই ঘটনা আমি বারবার বলি সূর্যি গিয়েছেন পেশেন্টকে জিজ্ঞেস করছেন কেমন আছো তেলেগু পেশেন্ট এন্ডে বেন্ডে রেন্ডে করে কিছু বলছেন মহারাজ কিছুই বুঝতে পারলেন না উনি খুব স্মার্ট ছিলেন উনি ভাবলেন যে আরেকবার জিজ্ঞেস করলে বোধ বুঝতে পারবেন আবার জিজ্ঞেস করলেন সে সেই এন্ডে বেন্ডে রেন্ডে করে কিছু একটা বললেন মহারাজ তখন বুঝতে না পেরে তৃতীয়বার জিজ্ঞেস করেছেন রুগী ক্রুদ্ধ হয়ে সন্ন্যাসী নির্বাণানন্দের গালে একটা সপাটে থাপ্পড় মেরে দিয়েছেন এখন সবাই খুব শঙ্কিত কাশির মতো জায়গা সেখানে একজন সন্ন্যাসীকে একজন সাধারণ মানুষ থাপ্পড় মেরেছে খুব বিরাট একটা মানে সমস্যার কথা মহারাজ যেরকম হনহন করে হাঁটতেন হনহন করে বেরিয়ে গেলেন সবাই ভাবছে এরপরে মহারাজ লোকজন নিয়ে আসবে আর পেশেন্টটিকে হাসপাতালের বাইরে করে দেবে খানিকভাতে সত্যি সত্যি মহারাজ একজন লোককে সঙ্গে করে নিয়ে এলেন যে তেলেগু বোঝে তাকে দিয়ে জিজ্ঞাসা করালেন যে কি বলতে চেয়েছিল সে বলছে সকালে তাকে যে ওই যে রসটা দেওয়া হয় বার্লির রসটা দেওয়া হয় তাতে যদি দু ফোঁটা লেবুর রস দেওয়া হয় তাহলে সেটা খেতে খুব সুস্বাদু হয় মহারাজ বেরিয়ে গেলেন সেই বার্লির রস দু ফোঁটা লেবু দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে এই যে নিজেকে ভুলে আমাদের আমাদের দেখুন একটু কথার হয়ে মুখখানা দেখবেন সেই তিজল পেছনের মতো হয়ে যায় বিরাট গোল হয়ে যায় আমরা মনে করি সম্পর্কটাই তুলে দেবো হ্যাঁ এদিকে মুখে বলি না না আমি সমস্ত এসব থেকে ঊর্ধ্বে উঠে গেছি কিন্তু আমাদের ব্যবস্থাটা এরকম কারণ আমাদের চরিত্র তৈরি হয়নি ওইটাকে হজম করবার মতো ক্ষমতা এখন আমাদের ভেতরে তৈরি হয়নি সেই কারণে আমাদের যাবতীয় সমস্যা তৈরি হয় তাই তিনি বলছেন বুড়ি ছুলে চোর হয় না আগে খুঁটি পাকড়াও এই দুটি দরকার আমি যে সাধন ভজন করবো এই কনশিয়াসনেসটা আমাদের থাকা দরকার এই যে সেবা করছি এটার মধ্যে দিয়ে আমি আমার মুক্তির পথ খুঁজে বেরাচ্ছি আমার কাছে এই মানুষটি এসেছে এই মানুষটি এসেছে ঈশ্বর আমার কাছে এই রূপ ধারণ করে এসেছে সেবা নেবেন বলে এই বোধটা আমাদের ভেতরে যত পাকা হবে যত তীব্র হবে তত আমরা সঠিকভাবে কাজ করতে পারব পূজনীয় মহারাজ বলছেন ঠাকুর বলতেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা যদি আমরা তার ভক্ত তার সেবক তার দাস বলে পরিচয় দিতে চাই তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে শুদ্ধ হৃদয় তার আসন অশুদ্ধ হৃদয় থেকে তিনি অনেক দূরে থাকেন আমাদের হৃদয় যখন কাঁচের মতো স্বচ্ছ নির্মল হবে কোনো দাগ থাকবে না তখনই আমাদের হৃদয় তার বৈঠকখানা হবে তখনই আমরা তার ভক্ত পুত্র সেবক আশ্রিত বলবার অধিকারী এইটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের কাছে সেটা হচ্ছে এই যে আমরা সত্যি সত্যি কি তার সন্তান মুখে তো কেউ আজকাল দেখছি আল্লাহ আল্লাহ আকবরের মতো মাঝে মাঝেই জয় মা জয় মা জয় মা কিছু হলেই সবাই সবাইকে জয় মা বলছে সেদিনকে দেখলাম ফোনও একজন তুললো ফোন তুলে হ্যালো বলছে না আমি ইয়েদের ইস্কন্দে শুনেছি ওরা ফোন তুলে বলে হরে কৃষ্ণ ভারী ভালো কিন্তু আমাদের ওরকম হঠাৎ করে একজন নকল করে জয় মা একটা নতুন পদ্ধতিতে জয় মা বলছেন শুধু মুখে জয় মা বললে হবে না আমি মায়ের যে সন্তান আমার ভেতর দিয়ে যদি তার ভাবটিকে না প্রকাশ করা যায় তাহলে কিন্তু আমাদের ওই জয়মা বলাটা বৃথা ওই সেই আগে যেমন সেই ইয়েতে যখন রাজনৈতিক মিটিং হতো না সেই বলা হতো যে ওই পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও এই একজন বললে আর বাকিরা ভেঙে দাও গুঁড়িয়ে দাও ভেঙে দাও গুঁড়িয়ে দাও বলে প্রতিধ্বনি করতে থাকতো তা আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম হবে জয় জয়মা জয়মা করে করে আমাদের ওই কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও করার ব্যবস্থা করব এটা কখনোই কোনো অবস্থাতে কাঙ্ক্ষিত নয় আমি শ্রীরামকৃষ্ণের সন্তান তখনই বলা সার্থক যখন শ্রীরামকৃষ্ণের মতো দিব্য গুণ আমাদের হবে এই কয়েকদিন আগে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছিলাম সেখানে বিষয়বস্তু ছিল ওয়েবনয়ারে ছিল যে শ্রী শ্রীমায়ের মায়ের আদর্শে জীবনযাপন আমি বললুম যে সব সময় মনে রাখবেন শ্রী শ্রীমায়ের মায়ের আদর্শে জীবনযাপন মানে চুলের সবটা অংশ সামনের দিকে নিয়ে এসে ঘুরে বেড়ানো নয় তাও সবটা আমরা ভুল করে সবটা নিয়ে আসি কিন্তু মন্ত্র যদি দেখেন তাহলে দেখবেন সিস্টার নিবেদিতা মায়ের চুলে সবটা নিয়ে আসেননি কেশার্ধ যতটা চুল ছিল তার আধ ঘানা তার সামনে নিয়ে এসেছিলেন আমরা মনে করি ওই রকম সামনে চুল রাখলে আর ওই রকম আইদানি খুব হোগলা পাকের বলা পালা খুব একটা হিরিক পড়েছে হোগলা পাকের বালা দেখি মাঝে মাঝে ক্লাসে এমনি এমনি করে যিনি পাঠিকা তিনি হাত ঘুরি ঘুরি দেখাচ্ছেন হোগলা পাকের বালা ওই হোগলা বালা পড়লি বা ওই চুল ইয়ে মা হওয়া যায় না মা হতে গেলে তার যে গুণ তার যে সেই মানবীয় গুণ দেবীত্ব তো একবারে ছুঁড়েই ফেলে দিন রাস্তায় তার যে মানবীয় গুণ মানুষ হিসেবে তিনি যে অতখানি সেইটিকে সেইটিকে আমাদের আনতে হবে মাঝি বউ অনেক দিন আসেননি মায়ের কাছে এসেছেন মা জিজ্ঞেস করছেন ব্যাপার কি মাঝি বউ তোমাকে কতদিন দেখিনি বলছে কি বলবো মা আমার জোয়ান রোজগেরে ছেলেটা মারা গেছে বলে বলেছে ফুটফুট করে কাঁদছে মা পা ঝুলিয়ে বসেছিলেন মাও কাঁদতে শুরু করলেন বাড়ির লোক জড়ো হয়ে গেছে মা এত তীব্র স্বরে কাঁদছেন বোঝাই যাচ্ছেন না যে কার সন্তান হারিয়েছে মানুষের বেদনা এমন করে বেদনা বেদনা হত হতে এটা সাধারণ মানুষের হয় না আমরা মায়ের সন্তান হতে গেলে যেন এরকম হই তার মানে আপনাদের একদল রুদালি তৈরি করতে হবে তা নয় যে মরে গেলে গিয়ে আছড়ে ফিছড়ে কাঁদবেন তা নয় অন্তর থেকে সেই মানুষের বেদনা আমাদের একটু অনুভব করতে হবে এটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের সন্তান বলে আমরা বলতে পারবো না আমরা শুনছিলাম একজনের কথা যে তাদের বাড়ির সবার করোনা হয়েছিল এই কিছুদিন আগে করোনা হয়েছিল ওই আবাসনে যারা আছে প্রত্যেকেই পুলিশ কর্মী প্রত্যেকেই তাদের একটা সময় কোনো না কোনোভাবে তাদের বাড়ির ছেলেরা কোনো না কোনোভাবে এই বাড়ির ছেলের সঙ্গে অফিসে ডিউটি করেছে কিন্তু যখন করোনা হলো সারা বাড়ির লোকে দুজনকে হাসপাতালে ভর্তি করতে হলো বাকিরা সব বাড়িতেই থাকলো হোম আইসোলেশনে তখন তারা যদি কোনো কারণে জানলাও খুলেছে অপর পারে যার ঘরে জানলা খোলা আছে তাড়াতাড়ি তার জানলাটা বন্ধ করে দিচ্ছে যেন করোনা জানলা দিয়ে উড়ে উড়ে তার বাড়িতে এসে পৌঁছবে খাওয়ার কথা ভুলেই খেতে দেওয়া তারা কি করে খাবে কি রান্না করবে এ কথাটাও তারা ভুলে গেল তখন একটি মেয়ে যতদিন তারা অসুস্থ ছিল নিত্যকার দিনে তিনবার করে রান্না করে খাবার পৌঁছে দিয়ে আসতো গোটা পরিবারটা যাতে খেতে এ মেয়ে যদি বলে আমি মায়ের মেয়ে তাহলে সত্যি সত্যি এই কথাটা খাটে আমরা কতজন শ্রীরামকৃষ্ণের মতো হতে পারি আমরা তুতলা কথাতে শ্রীরামকৃষ্ণের মতো হতে পারি দর প্রয়োজনে হাতটা আঙুলটা তুলে শ্রীরামকৃষ্ণ হতে পারি শ্রীরামকৃষ্ণ মানে ওইটা নয় একটা গোটা কমপ্লিট ম্যান একটা কমপ্লিট নর্মাল ম্যান অধ্যাত্ম জীবন ম্যান একটা নর্মাল জীবন যাপন করা সাধারণের মতো জীবন জীবনযাপন করা উইথ অল ডিভাইন কোয়ালিটিস সমস্ত স্বর্গীয় গুণ সম্পন্ন হতে হবে আমাদের না হলে কিন্তু কিছুতেই কোনোভাবে আপনি যতই সাজগোজ করুন যতই লাল পাড় গড়দ পড়ুন যতই একদিকে চুল ঢালুন আপনি আর যাই করুন না হতে পারবেন শ্রী শ্রীমা আর না লাল পেড়ে কাপড় পরে হতে পারবেন রামচন্দ্র গিয়েছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে শুনেছেন তিনি গিয়ে দেখা করবেন এমন সময় তিনি দরজায় টোকা মারতে দেখলেন একটি লোক খুলে দিল তার গায়ে আদুর গা আর ওই লাল পেড়ে কাপড় পরা কোঁচাটা কাঁদের মধ্যে ফেলা এরা হাত জোর করে প্রণাম করবেন কি করবেন না সেই ভদ্রলোক নিচু হয়ে মেঝেতে মাথা ঠেকিয়ে রামচন্দ্র দত্ত মনোহমন মিত্র এদেরকে নাম করে দিলেন এরা তো হতবাক হয়ে যাচ্ছেন শহরে বাবুরা তারপরে তাদের হাত ধরে ডেকে নিয়ে এসে নিজের খাটেরতে ছোট খাটটিতে পাশে বসে অনেকক্ষণ ধরে গল্প করলেন ফিরে যখন গেলেন তখন তারা হতবাক হয়ে গেলেন এর নাম রামকৃষ্ণ পরমহংসদেব তাদের মনে হলো যে মনটাকে হৃদয়টাকে তার পায়ের কাছে ফেলে রেখে তারা রওনা দিচ্ছে শুধু শরীরটাকে নিয়ে বাড়িতে এই দেখুন এটা হচ্ছে মানে একটা এক্সট্রিম এটা আমাদের এক্সট্রিম জীবনের ঘটনা ঠাকুর কেমন করে মানুষজনকে ভালোবাসতেন তার একটা প্রকাশ আমাদের এতটাও করতে হবে না আমরা যদি একটু নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারি তাহলে আমরা ঠিক ঠিক তার গুণের আমরা অধিকারী হব যখন ধ্যান করেন যখন রোজ ঠাকুর পুজো করেন তখন এই বারবার এই জিনিসগুলো চর্চা করার চেষ্টা করবেন যে সময়টা আমরা পরনিন্দা পরচর্চা আর বেনুদি রান্নাঘর দেখে সময় কাটাই সেই সময়টা যদি আমরা একটুখানি এই এই চর্চাগুলো শাস্ত্রের চর্চাগুলো একটু করি কিছু নয় মায়ের জীবনের ঘটনাগুলো কোনো একটা ঘটনা নিয়ে খানিকক্ষণ যদি ভাবি দেখবেন আমাদের জীবনের মধ্যে অদল বদল আসবে অন্যের জন্য করুন বিরাট কিছু করতে হবে না অন্যের জন্য করুন আমি একজন মহিলাকে চিনতাম তিনি বাড়ির যেখানে যত বাড়ির কাজের মেয়ে আছে তাদের দিয়ে স্কুল পাঠাতেন হলি চাইল্ড ইনস্টিটিউশন এখনও আছে বিডেন স্ট্রিটে সেইখানে একটা স্কুল আছে হলি চাইল্ড ইনস্টিটিউশন ক্যাথলিক নানেরা তারা চালান তারা নাইট ক্লাসে তারা ওই বাড়ির কাজের মেয়েদের লেখাপড়া শেখান ওয়ান টু সিক্স এবং এদের খাবার দেওয়ার জন্য প্রত্যেক সিস্টার টিফিনের সময় ওই এক একটা ফ্লোরের এক একটা কর্নারে ঝুড়ি হাতে দাঁড়িয়ে থাকেন ছাত্র ছাত্রীদের বলে দেওয়া থাকে যে খাবারটা তোমরা খেতে পারবে না মনে হচ্ছে। সেই খাবারটা তুলে ইঁঠো করবার আগে সেই খাবারটা তুলে ওই ঝুড়িতে সিস্টারদের কাছে দিয়ে দেবে এইভাবে একদিন দুদিন নয় দিনের পর দিন সিস্টাররা দাঁড়িয়ে থেকে সেই সব খাবার জোগাড় করেন সেই খাবারগুলোকে গোছান তারপরে একটুখানি গরম টরম করেন তাতে যদি একটুখানি মাখন টাখন লাগাতে হয় সেসবও লাগান লাগিয়ে এই কাজের মেয়েরা যখন আসে তখন তাদের আগে প্রথম খেতে দেন তারা তারপরে তাদের পড়ান এই মহিলার কাজ হচ্ছে হার সকলের বাড়ি থেকে কাজের লোকদের জোগাড় করে হাত ধরে বিধ বিধান সরণির ওপারটা পার করে দেওয়া ওপার থেকে সিস্টাররা আবার নিয়ে যাবেন আবার রাত্রিরে যখন সাতটার সময় ক্লাস শেষ হবে আবার ওপার থেকে নিয়ে এসে যাদের যাদের বাড়ি থেকে যে যে মেয়েকে কালেক্ট করেছেন সেই সেই বাড়িতে পৌঁছে দেওয়া মহিলার কিন্তু এতে কোনো লাভ ছিল না এর জন্য তিনি মাসে মাসে কিছু টাকা পেতেন না অরুণের জন্য বাড়ির লোকের কাছে তিরস্কার শুনেছেন অন্যান্য বাড়ির লোকদের কাছ থেকে অপমানিত হয়েছেন তথাপি তিনি করেছেন এই মহিলার দিকে যখন আমরা তাকাই তখন এরা ঠিক একে বলা যায় এরা শ্রীরামকৃষ্ণের সন্তান মায়ের সন্তান এই যে দেখুন এর জন্য তিনি কিন্তু কোনো বিজ্ঞাপন দেননি আমি তা দেখি আজকাল নানা জায়গায় একশো জনের খাবার দিচ্ছে কি বিরাট বিজ্ঞাপন কি ঘটা আমাদের ওখানেই দেখলাম একশোটা কম্বল দেওয়া হচ্ছে সে কম্বল দেওয়ার জন্য যে স্টেজ তৈরি করা হয়েছে যে আলো ব্যবহার করেছে যে মাইক্রোফোন ব্যবহার করেছে আবার বিজ্ঞাপন কম্বল দেওয়ার আগে একটা নৃত্য হয়েছে আবার শেষে আরেকটা নৃত্য হয়েছে আমি বললুম যে একটা ইয়ে আরেকটা ভালো নৃত্য হতে পারতো যদি শিবতাণ্ডব করতে পারত তাহলে আরও কাজ দিত তো এত কিছু করে যে পয়সা খরচ হয়েছে একশো কম্বলের বদলে দুশো কম্বল দেওয়া যেত কিন্তু তবু আমরা এই নাম যশের পেছনে ছুটে ছুটে চলেছি আমরা বলি আমরা ভগবানের সন্তান মানুষের সেবা করছি কিন্তু কতটা নিজের সেবা করছি আর কতটা অন্যের সেবা করছি এই বোধটা আমাদের ভেতরে জাগে না আমরা যদি যে সত্যি সত্যি তার সন্তান হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের ভেতরে এই ভাবটি জাগবে অবশ্যই আমরা অনুভব করতে পারবো যে যেভাবে সেবা করার কাজ করছি সেটা যথেষ্ট নয় শুদ্ধ মনে তার ছাপ সুন্দর পড়ে আর শীতে ময়লা থাকলে যেমন মুখ দেখা যায় না তেমনি অশুদ্ধ মনে ভগবানের প্রতিবিম্ব পরে না তোমাদের এখন অল্প বয়স মায়া মনে কোন রকম ময়লা ধরেনি এখন হতেই তার জন্য হৃদয়ে আসন পেতে রাখো অন্য কোনো জিনিসের স্থান যেন সেখানে আর না হয় শুদ্ধ পবিত্র জীবন না হলে তাকে জানা যায় না শুদ্ধ পবিত্র হক তাকে লাভ করতে হবে এ জীবনে আমরা খুব বেশি বহিষ্য সম্পর্কে সতর্ক আমরা যখন মন্দিরে যাই চেষ্টা করি অবশ্যই যেন একটা গোটা লিরিল লওয়ার গায়ে ঘষে পরিষ্কার হয়ে তারপরে স্নান করে যেতে পরিষ্কার জামা কাপড় পরে যেতে কিন্তু আমার মনটা যে পরিষ্কার আছে কিনা সে সম্পর্কে কিন্তু একবারও আমরা খোঁজ নিই না সেই মনটা কি ভগবানকে দেওয়ার মতো যোগ্য হয়ে উঠেছে এই মনটাকে পরিষ্কার করার নিরন্তর চেষ্টা করতে হবে একটা গল্প আমি অনেকবার বলেছি আবারও বলি আমার খুব ভালো লাগে একটা ছোট ছেলে সে রোজ দেখে তার বাড়িতে যত দুধ তৈরি হয় সে দুধ তার দাদু সে ফুটিয়ে সেটাকে ক্ষীর বানান তারপরে ক্ষীর বানানো হয়ে গেলে ঘরের বাইরে বাড়ির বাইরে রাস্তার ধারে তিনি একটি মাচা তৈরি করেছেন সেই মাচাতে গিয়ে বসেন সেখানে গিয়ে শালপাতা দিয়ে দোঙা বানান আর দুটো কলসি ভর্তি জল রাখেন আর ওই ক্ষীরটি নিয়ে যান দুপুরবেলা যখন পথিকরা ওই পথ দিয়ে যায় তাদের ডাকেন বসতে দেন মুখ ধোয়ার জল দেন খাবার জল দেন তারপরে সেই ওই একটা শাল পাতা ভর্তি করে সেই ঘন ক্ষীর তাকে খেতে দেন পথিক সেটি খাওয়া হয়ে গেলে তার হাত থেকে পাতাটি নিয়ে ফেলে তাকে আবার খাবার জল দেন আবার তিনি রওনা দেন ছেলেটার রোজ মনে হয় আমার দাদু আমাকে আমাকেও বঞ্চিত করছে করছেন নিজেকেও বঞ্চিত করে এই যে ক্ষীর দেন এই ক্ষীর দিয়ে কি উপকারটা হয় একদিন দাদু রান্না করছেন রান্নাঘরে ক্ষীর বানাচ্ছেন ছেলেটি গিয়ে বলল আজ তোমাকে বলতেই হবে তুমি এই যে ক্ষীর খাওয়াচ্ছ এতে তোমার কি লাভ হচ্ছে বলছে হ্যাঁ তোকে বলবো যা তুই এক ঝুঁড়ি এক ঝাঁকা ওই পেছন দিকে একটা কয়লার স্তূপ ছিল তার উপর কয়লা তোলার জন্য একটা ঝাঁকা ছিল এক ঝাঁকা ভর্তি জল নিয়ে সে ভাবছে ঝাঁকাতে করে কি জল আনা যায় তবু দাদু বলেছে বলে ঝাঁকা নিয়ে পুকুর পাড়ে রওনা দিল একবার যেই তুলেছে একবারে সব জল বেরিয়ে গেল দ্বিতীয়বার তুলেছে সব জল বেরিয়ে গেল তৃতীয়বার তুলেছে সব জল বেরিয়ে পরিষ্কার একবারে জল একদার একটু ঠাকা রাখা গেল না রেগে ঝাঁকাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে তুমি কি আমার সঙ্গে মজা করছো বলছে না রে দাদু মজা করিনি তুই ঝাঁকাটা একবার ভালো করে দেখ যখন নিয়ে গেছিলিস কয়লার ইয়েতে একবারে ভূতের মতো কালো ছিল আর যখন এই তিনবার ধুয়ে নিয়ে এলি তো ঝাঁকাটা পরিষ্কার হয়ে গেল আমাদের জীবনটা ওরকম ঝাঁকার মতো কয়লা লেগে আছে এই যা কিছু ভালো কাজ করছি ভালো কিছু গুণ করছি তা সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ওই নিজের ঝাঁকাটাকে পরিষ্কার করব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এই কার এইটা যদি আমাদের বোধ হয় তাহলে দেখবেন আমরা আমাদের জীবনটাকে শুদ্ধ পবিত্র করব। আমরা যদি বুঝে যাই যে যেমন ফুল যখন তুলি পোকায় ফুলকে যত সুন্দর দেখতেই হোক ফুল তার যদি একটা পাপড়ি পোকায় কেটে দেয় আমরা কখনো গাছ থেকে তুলি না সে ফুল সে ফুল গাছেই থাকে বা তোলা হয়ে গেলে গাছেতেই কোনো রকমের সেট করে রেখে পালিয়ে আসি কারণ আমরা জানি সে ফুল দেবতাকে দেওয়া যায় না মানুষও সেই রকম এক একটা ফুল আমাদের জীবন যদি ভালো করে আমরা নাক তৈরি করতে পারি তাহলে জানবেন আমরা যাই করি না কেন ঈশ্বর সেটি গ্রহণ করবেন না আমরা ওই ফুলের বদলে ও ওএল ফুল বোকা হয়ে যাব শেষকালে ওই বোকা হয়েই আমাদের কাটিয়ে দিতে হবে তাই জীবনটাকে ভালো করতে হবে জীবনকে ভালো করার জন্য ভালো কর্ম তো করতেই হবে তার চেয়ে আগে ভালো চিন্তা করতে হবে পজিটিভনেস যে ইতিবাচক ভাবনাগুলো মনের মধ্যে সব সময় জাগিয়ে রাখতে হয় আমার দ্বারাই সম্ভব আমার দিয়েই সম্ভব আমিই পারি করতে মানুষের জন্য আমি ভালো করে ভাবব আমি চিন্তা করব। এই ভাবগুলো আমাদের ভেতরে জাগে আত্মস্থানন্দজিকে দেখতাম কখনো তার মধ্যে সামান্যতম নেগেটিভ ভাব ছিল না একবার একটা কাজ গিয়ে একটা করার ছিল সেটা হয়নি রাত্রিরে ভাবজি মহারাজকে বলবো মহারাজ কতই না বকাঝকা দেবেন মহারাজকে বললো মহারাজ এই কাজটা আপনি করতে দিয়েছিলেন সবটা হলো না জানেন তো চেষ্টা করলাম হয়নি উনি বললেন হয়নি তো কী হয়েছে অভিজ্ঞতাটা তো হয়েছে যদি তুই চেষ্টাই না করতিস ওই অভিজ্ঞতাটাও হতো না ওই যে কখনো আমাদের জীবনের প্রাপ্তিটা শূন্য থাকে না এই বোধটা উনি আমাদের ভেতরে জাগিয়েছিলেন যে কোনো কাজ হয়তো আমি জানিই না কিন্তু উনি এমনভাবে বলতেন মনে হতো এই কাজটা আমার জন্যই তৈরি হয়ে আছে এবং আমি যদি চেষ্টা করি আমার দ্বারাই এটা সম্ভব হবে অন্য কারোর দ্বারা হবে না এই বোধটা আমাদের ভেতরে আমাদের শুদ্ধিকরণের ক্ষেত্রেও জাগাতে হবে আমি দেবতার পায়ে নিবেদিত হয়েছি ফুল এই ফুল যেন কোনোভাবে অশুদ্ধ চিন্তা অশুদ্ধ ভাবনায় যেন কলুষিত না হয় বোধটা জাগিয়ে রাখতে হবে একজন ভদ্রমহিলা জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমরা পরম্পরায় সবাই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব ভাবের আগ্রহী পরবর্তী প্রজন্ম কেউ ভগবানের নাম নিতে চায় না কেউ দীক্ষা নিতে চায় না কারণটা কি আমি বললাম শুনতে একটু কর্কশ লাগবে কিন্তু তবু শুনুন আসলে আমরা ওদের দেখাতে পারিনি রামকৃষ্ণ বিবেকানন্দকে গ্রহণ করলে মানুষের জীবনের কীরকম পরিবর্তন আসবে সেই বোধটা আমরা ওদের ভেতরে দেখাতে পারিনি দোষটা আমাদের তারা যদি দেখত যে মানুষটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে একজন আদর্শ মানুষে রূপান্তরিত হয়েছে তাহলে তাদের বলতে হতো না তাহলে তারা সহজেই রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি আকৃষ্ট হতো এই বোধটা আমাদের অন্যকে ঠিক করার আগে নিজেকে ঠিক করাটা খুব জরুরি আমি নিজে যদি ভালো না হতে পারি তাহলে জগৎ সংসারে কাউকে কোনোভাবে কোনো অবস্থাতে ভালো করতে পারবো না আমরা যত নিজেকে ভালো করবো যত নিজেকে সুন্দর করার চেষ্টা করব তত আমাদের বাইরের মানুষটা ভালো হবে এটা যদি এক্সটার্নাল বিউটি ঠিক করতে যায় তাতেও হবে দেখবেন যিনি খুব সুন্দর করে হলুদ টলুদ মেখে দুধের শট মেখে নিজের চামড়াকে বেশ বেশি বয়স অবধি গ্লোয়িং করে রাখতে পেরেছে তাকে দেখে অল্প মেয়েরা শেখে কেমন করে গ্লো করে রাখতে হয় এক্সটার্ন এক্সটার্নাল বিউটি যেখানে মানে বাইরের যে সৌন্দর্য এইটার প্রতি যখন মানুষের এত আকর্ষণ যদি আপনার ভেতরটা সত্যি সত্যি পরিষ্কার হয় দেখবেন যে আপনার কাছে আসবে তার ভেতরেও এই নিজের ভেতরের মানুষটাকে সুন্দর করার ইচ্ছে তাদের মধ্যে জাগবে মহারাজ বলছেন কেবল পড়াশোনা করে কি হবে বি এম এ পাস করে ইউনিভার্সিটি ডিগ্রি নিলে কিংবা ব্যারিস্টার হয়ে টাকা রোজগার করলেই সব হয়ে গেল না এতে মনের খানিক আনন্দ হবে এই পর্যন্ত কিন্তু যে জন্য এই জগতে আসা যে জন্য এই মনুষ্য জীবন সে বিষয়ে কোনো প্রয়োজন কোনো সাহায্য হবে না কাউ অবশ্য আমি কাউকে মূর্খ হতে বলছি নে মূর্খের ধর্ম হয় না বড় ভাব ধারণা করতে পারে না যারা ইহকালে ভোগ সুখ চায় তারা বিএ এম এ পাস করুক টাকা রোজগারের সুবিধা করুক কিন্তু যারা অনন্ত সুখ চায় তাদের বেশি ডিগ্রির দরকার নেই ডিগ্রি নেবার জন্য পড়াশোনায় যে সময় কাটে তার যার তার বারো ভাগের এক ভাগ সময় যদি সদগ্রন্থ পাঠে পাওয়া যায় সদগ্রন্থ পাঠে দেওয়া যায় তাহলে অনেক ভালো ভালো ভাব ভেতরে আসে ঠাকুর বলতেন গ্রন্থ নয় গ্রন্থি অর্থাৎ বন্ধন হয় তবে সম্বন্ধে সে কথা খাটে না যেমন গীতাদি শাস্ত্র এবং ঠাকুর স্বামীজির বই এছাড়া যে কোনো বই পড় কেন তাতে অভিমান অহংকার বাড়বে এবং ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে ফেলবে যেসব গ্রন্থ পাঠ করলে ভগবানে ভক্তি ভালোবাসা আসে না শ্রদ্ধা বিশ্বাস হয় না তা বর্তমানে ভালো বোধ হইলেও আখেরে অমঙ্গলের কারণ হয় বাবা মানুষ যদি হতে চাও নিজের কল্যাণ চাও তা না হলে তাহলে তার নামে ডুবে যাও ভাষা ভাষা নয় একেবারে ডুবে যাও মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই মূল মন্ত্র কর মহারাজ বলছেন যে ডিগ্রি নিতে নিতে আমাদের এমন একটা অবস্থা হয় সবার হয় না কারুর কারুর হয় ডিগ্রি নিতে নিতে সেই বিদ্যা আমাদের কাছে অহংকার হয়ে যায় আমরা মনে করি এই বিদ্যা অনেক সময় আমাদের অন্যদের থেকে আলাদা করে রাখে দেখবেন মাধ্যমিক পাস হয়ে গেলেই স্কুলের ক্লাস টেনের ছেলেদের আমরা একটু নিচু দৃষ্টিতে দেখি আমরা একটা পাস দিয়েছি তোরা এখনও এক পাশটা দিতে দেরি আছে দুটো পাস দেওয়ার পর আরও তার নিচের ছেলেদের আমাদের একটুখানি অদস্থন মনে হয় গ্র্যাজুয়েশন হলে তো আর কথাই নেই মাস্টার ডিগ্রি তাছাড়া সব কিসাও আজকাল সব নানা রকম ডিগ্রি হয় সবাই যে করে তা নয় কিন্তু বিদ্যা একটা প্রচ্ছন্ন অহংকার এনে দেয় আমাদের মধ্যে বিদ্যা আমাদের প্রচ্ছন্ন অহংকার এনে দেয় বিদ্যা যদি আমাদের মুক্তির সাধন করে আমাদের মনের প্রসারণ করে তবেই কিন্তু সেটা সম্ভব তার মানে এই নয় যে আমরা লেখাপড়া শিখবো না লেখাপড়া না শিখলে মনের প্রসারণ হয় না এটা জরুরি উচ্চ চিন্তা করতে গেলে মনের মনটা একটু মার্জিত হওয়া দরকার অমার্জিত মনে কখনো অন্য রকম কিছু হয় না তাতে খুব বিপদ হয় সেটা এখন আমরা পদে পদে দেখতে পাচ্ছি যে আমরা একরকম বুঝি আরেক রকম জিনিস প্রকাশ করার চেষ্টা করি দুটো জিনিস আছে যার কাছে অর্থ নেই অথচ প্রচুর বিদ্যা আছে সে যেমন ভয়ানক আর যার কাছে প্রচুর অর্থ আছে বিদ্যা নেই সেও ঠিক সেই রকমভাবে ভয়ানক যার কাছে অনেক বিদ্যা আছে অন্যের কিন্তু অর্থ নেই তারা জগৎ সংশয়ের সব মানুষকে ছোট বলে মনে করে আর যার কাছে বিদ্যা নেই কিন্তু অর্থ প্রচুর আছে তারা মনে করে তার অর্থ দিয়ে জগতের মানুষকে কিনে ফেলা যায় এই দুটো জিনিস খুব ভয়ঙ্কর ওই কারণে মাঝামাঝি থাকা দরকার মধ্যপন্থা স্বামীজি যখন আমাদের সংঘ নিয়ম তৈরি করলেন কেমন সাধু তৈরি হবে কেমন সাধু আসবে দুটো ভারী ভালো কথা বলেছিলেন সাধু আসবে মধ্যমেধার উচ্চ নয় নিম্ন নয় সাধু আসবে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত থেকে নয় নিম্নবিত্ত থেকে নয় উচ্চবিত্তের সাধু এলে সে শুধু যে সারা জীবন ভোগ করেছে সে ত্যাগ করতে এত হবে এত বেশি চেষ্টা করবে জীবনের যে বোধ সেটাই তার ভেতরে আসবে না আর আর নিম্নবিত্ত থেকে এলে সে কখনো জীবনে ভোগই করেনি সারা জীবন কষ্টের ভেতরে কাটিয়েছে সে যেটুকু পাবে সেটুকুই ভোগ করবে তারা সাধু জীবন যাপন করা যায় না মধ্যবিত্ত গরম ঠান্ডা দুটো সমানভাবে উপভোগ করেছে তাই তাদের পক্ষে এই নিয়মটি খাটা অনেক বেশি সহজ আমাদের সমস্ত কিছু এই যে অতীত বিদ্যা যে কোনো জ্ঞান এগুলোর সবটুকুর মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ভেতরের মানুষটাকে জাগানো এম এ বিএ পাশ করে যদি আমার অবস্থা চাঁড়ালের মতো হয় তাহলে সেই বিদ্যা কোনো কাজে লাগে না কোনো রকম কাজে লাগে না একেবারে একবারে খুব সত্য কথা আমরা অনেক মানুষকে দেখেছি প্রচুর লেখাপড়া জানা কত মানে ভয়ানক ভয়ানক সব ঘটনা একজনকে তো খুব ভালো করেই চিনি আমি নাম বলবো না তিনি খুব বিখ্যাত বক্তৃতা করেন ঠাকুর মাস আমি যেরোপর আমরা তখনও ছাত্র একবার আমরা একটা ওই কিডনি অপারেশন হবে তার জন্য টাকা তুলছি স্কুলের ছেলে তো কে আমাদের বিশ্বাস করে টাকা দেবে তাই যারা অর্গানাইজার তারা আমাদের পাঁচ টাকার কুপন দিয়েছেন একশোটা পাঁচ টাকার কুপন এক পাঁচ টাকা দিলে একটা কুপন ছিঁড়ে তারাতে দিয়ে দেওয়া ওই কুপনের উপর সব লেখা আছে কী করব এই টাকাটা কোথায় যাবে সব লেখা আছে আর লোকেও পাঁচ টাকা বাচ্চাকে দিচ্ছে আর এরকম ইয়ে করে না আর যদি কেউ পঁচিশ টাকা দেয় বা তার উপরে দেয় তাহলে পাঁচটা কুপন দেওয়ার বদলে বিল বই দিতে হবে সেই কারণে দশ পাতার বিল বই আমাদের হাতে দেওয়া আছে কারণ আমরা তো দিতে পারবো না তা আমরা ওনাকে গিয়ে বললাম যে আপনার কাছ থেকে কিছু টাকা দেবেন আমরা তাই দিয়ে ইয়ে করব পঁচিশ টাকা দিলেই হবে মানে আমাদের তখন কীরকম আইডিয়া ছিল পঁচিশ টাকা যে কিডনি অপারেশানে কিছু হয় না তবু বলছি পঁচিশ টাকা দিলে হ্যাঁ তুমি এসো আমরা গিয়ে তার হস্টেলের সামনে তিনি যে সময় দাঁড়াতে পড়লেছিলেন সেই দিন পৌঁছে গেলাম হস্টেলে গিয়ে দারোয়ানের কাছে খোঁজ নিলাম তিনি বললেন আসেননি সেদিন অঝোরে বৃষ্টি পড়ছে আমরা দুই বন্ধু ছাতা ছাতামাতায় নিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সাতটা বেজে গেছে আটটা বেজে গেছে তখন সাড়ে আটটা বাজে তখন একজন ওই হস্টেলের বোর্ড আর ফিরছেন তিনি আমাদের জিজ্ঞেস করলেন তোমরা কার জন্য দাঁড়িয়ে আছো আমরা বললাম অমুকের জন্য দাঁড়িয়ে আছে বলছে সে কি সে তো এখানে থাকবে না সে তার সল্টলেকের বাড়িতে তো থাকবে গত বৃহস্পতিবার থেকে আছে আমাদের সঙ্গে কিন্তু বৃহস্পতিবার দিনই কথা হয়েছে এবং উনি আমাদের ওই শুক্র শনিবার নাগাদ আসতে বলেছিলেন তার হস্টেলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে ফিরে এলাম পরবর্তীকালে এই মানুষকে সাথে আমিও বক্তৃতা দিয়েছি একসঙ্গে স্টেজে কিন্তু এই ঘটনাটা মনের ভেতরে এমনভাবে গেঁথে গেছে যে কোনো দিনও আমি সেই ঘটনাটা ভুলতে পারিনি সময় বিদ্যা যে আমাদের অনেক কিছু দেবে তা কিন্তু নয় বিদ্যা আমাদের অনেক কিছু দেয় না আমরা কেদারনাথ থেকে ফিরছি ভীষণ রকমের ধস নেমেছে একটি একটি করে বাস তেইশ সিটের বাস একটা একটা করে ছাড়ছে কেদার থেকে রাস্তা কি ভুখার থাল রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে যাবে পথে বহু জায়গায় ধস নেমেছে সেই পাথর সরানো হচ্ছে তারপরে আমরা যাব ভোর পাঁচটায় উঠেছি বাসে আর তখনও দেড়টা বাজে দুপুর দেড়টা তখনও আমরা অর্ধেক রাস্তা পৌঁছতে পারিনি কনকলে একটা বাজারের সামনে তিনটের সময় এসে বাস থেমেছে দশ মিনিটের জন্য বিশ্রাম দেওয়া হবে যার যা খাবার খেয়ে নিতে তিনটের সময় খাবার আর কী পাবেন কেউ শিঙাড়া কেউ অমৃতি কেউ জিলিপি এইসব কিনে আর আমি ভুট্টার চিপস কিনে নিয়ে উঠেছি পেছনে একজন বৃদ্ধা মা আর তার দল সাত আট জনের দল তারা ফিরছেন তারাও গিয়েছিলেন কেদারে তারা আস্তে আস্তে বাকি যাদের ওদের দল ছাড়া যেসব মানুষ আছে তাদের সকলকে জিজ্ঞেস করছে আপনারা কিছু খেয়েছেন আমরা আসার আগে লুচি ভেজে নিয়ে এসেছিলাম আর পেড়া কেনা ছিল এই লুচি আর পেঁড়া দেব খাবেন আমরা কেউ কাউকে চিনি না কিন্তু কিন্তু সেই বৃদ্ধার ঔদার্য দেখে হতবাক হয়ে গেলাম তারা নিজেদের জন্য খাবারটা নিয়ে এসেছিলেন কিন্তু আমরা ওই এক যত লোক ছিলাম সকলকে তারা খাবার দিলেন আমরাও সেই খাবার খেলুম আমি খেতে রাজি হচ্ছিলাম না তিনি ভাবলেন যে আমি সন্ন্যাসী বলে খেতে রাজি হচ্ছিলাম না আমাকে বলছে বাবা খুব শুদ্ধাচারে করা হয়েছে তুমি এটা খাও এই যে দেখুন ভদ্রমহিলারকে দেখেই মনে হচ্ছে কক্ষর গোমাংস কিন্তু এমন বিদ্যায় তিনি নিজেকে শিক্ষিত করেছেন অনেক এম এ বিএ ডিগ্রিধারীরাও করে মহারাজ যে কথাটা বলছেন মহারাজ এম এ বিএ ডিগ্রির বিরোধিতা করছেন না মহারাজ বলছেন এম এ বিএ ডিগ্রির তাও থাকুক কিন্তু তার সঙ্গে মনুষ্যত্বের ডিগ্রিটাও থাকুক সেটা যদি না থাকে তাহলে কোনো ধর্মজীবন দাঁড়াবে না এইটা হচ্ছে কথা এটা খুব জরুরি আমরা ধর্ম জীবন যাপন করতে চাই আমরা ভুলে যাই ধর্মের সংজ্ঞাটা ভুলে যাই ধর্ম মানে যে গুণ আমাকে ধারণ করে রাখে যে গুণে আমি মানুষ বলে পরিচিত হই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলোকে ধর্ম বলি এগুলো ধর্ম নয় এগুলো হচ্ছে কোন মতে আমি ধর্মাচরণ করি সেইটা আমার ধর্মাচরণের পথ আমার হিন্দু ধর্মাচরণ পথ আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ওই ধর্মের অবলম্বী কিন্তু ধর্ম হচ্ছে সেই গুণ যা আমাকে ধরে রাখে দয়া ক্ষমা মৈত্রী মুদিতা করুণা এগুলো যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় আমরা যত ডিগ্রিধারী হোক না কেন কখনোই আমরা কোনো কিছুতে পৌঁছবো না কেদারনাথের পথে যাত্রা করেছি অনেক দিন থাকবো তাই পিঠুওয়ালা আমার জিনিসপত্র নিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে মারা জোর করে আমার জিনিসপত্রগুলো একজন পিঠুওয়ালার কাঁধে তুলে দিল তারও কিছু রোজগার হবে এটা আসলে উদ্দেশ্য পিঠুওয়ালা ওই আর্ধেক রাস্তা যাওয়ার পর বলছে আমি একটুখানি জল জিরা খাবো না আপনি খান আমি টাকা দিয়ে যাচ্ছি দিয়ে আমি হাঁটতে শুরু করেন আমি তো মোটা লোক আস্তে আস্তে ধীরে ধীরে উঠবো তাই যখন উঠ ওই দোকানে টাকা দিচ্ছি দেখলাম দোকানের ভেতরে দুটি অল্প বয়সী ছেলে একজন একটি অল্প বয়সী মেয়ে আর একজন মা বসে আছেন কিছু খাবার দাবার খাচ্ছেন তা আমি দোকানদারকে পাঁচটা টাকা দিয়ে আমি রওনা দিয়েছি হঠাৎ করে ছেলেটি ডাকছে স্বামীজি স্বামীজি বলে তা দেখলাম ঘাড় ঘুরিয়ে তাকাত একটি ছেলে এই বাইশ তেইশ বছরের একটি ছেলে একটি লাড্ডুর প্যাকেট খুলে নিয়ে এসেছে নতুন প্যাকেট আমাকে বললেন একটা লাড্ডু ওখান থেকে যেন আমি নিই তা আমি ওর থেকে একটা লাড্ডু নিয়ে নিলাম ছেলেটি চলে গেল আমি তারপর লাড্ডুটা ভেঙে আমার পিঠুওয়ালা রোদ্দুরে বসে জল জিরা খাচ্ছিল তার হাতেই আধঘানা লাড্ডু দিয়ে আমি আধঘানা খেয়ে হাঁটা শুরু করেছি হঠাৎ করে পেছন থেকে শুনছি সে ছেলেটা বলছে আপকে রামকৃষ্ণ সাংখ্যে সাধু হো তখন আমি ঘাড় বললাম পেলাম কেউ পিঠ মে লেখা হুয়া হে আমার পেছনেকে লেখা আছে বলছে নেহি রামকৃষ্ণ সাংখ্যে সাধুই আপনা খানা দূসরোকে সঙ্গে বাঁটকে খাওয়া সাক্ত রামকৃষ্ণ সঙ্ঘের সাধুরাই কেবলমাত্র নিজেদের খাবার অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারে এই ঘটনাটা আমাকে একদম চমকে দিয়েছিল নিজের সঙ্ঘ সম্পর্ক এত উচ্চ ধারণা আমার ছিল না আমি জানতামই না আমাদের সংঘ সম্পর্কে মানুষ এমন কথা ভাবে আপনি ভাববেন না এখানে আমি আমার কীর্তি গাথা গাত গাইতে চলেছি তা নয় আমি আমরা যখন ফিরে এলাম প্রত্যেক যারাই ফিরে আসতো নাইট ক্লাসে আমাদের অভিজ্ঞতার কথা বলতে হতো পূজনীয় স্মরণানন্দজি শুনতেন সকলের কাছ থেকে এই তপস্যা করতে গিয়ে কার কি অভিজ্ঞতা হয়েছে আমাদের অনেক অভিজ্ঞতার মধ্যে এই একটি অভিজ্ঞতার কথা আমি মহারাজকে বলেছিলাম মহারাজ বলেছিলেন লিখে রাখো সঙ্গের ভেতরে থাকলে কিন্তু এটা বুঝতে পারবে না সঙ্গের বাইরে যখন যাবে তখন বুঝতে পারবে যে মানুষ কত উচ্চ ভাব আমাদের আমাদের জীবনের কাছ থেকে কত উচ্চ ভাব আশা করে এবং সেইটাকে ধরে রাখার চেষ্টা করো এইগুলো হচ্ছে শিক্ষা এই শিক্ষা পাওয়ার জন্য এই মনুষ্যত্ব শিক্ষা পাওয়ার জন্য এম এ বিএ ডিগ্রি না থাকলেও চলে যেটার প্রয়োজন হচ্ছে সাধন জীবনে মনুষ্যত্বের শিক্ষা আজকে আমরা এইখানেই থামব পরবর্তী দিন ভগবান কৃপা করলে এর পরের অংশ থেকে আমরা পাঠ ও আলোচনা করবো ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষ্য বাসিনামী ডে লোকানাম বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ శ్రీరామకృష్ణార్పణమస్తు